আজকের মতো কষ্ট কলেজ যেতে আমি জীবনেও পাইনি এই 3 বছরে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো সকালে উঠে নিয়ে আমি প্রথমে টিফিনটা গুছিয়ে নিচ্ছি। আজ 24শে জুন সোমবার, ঘড়িতে এখন ওই 10টা কি 9টার মতো হবে এরকম বাজছে, আর আমি রেডি হয়ে গেছি একদম কলেজ যাওয়ার জন্য। আজকে ছিল প্রচণ্ড পরিমাণে রোদ, আর তার সাথে সবথেকে বড় প্রবলেম যেটা হয়েছে, আজকে ট্রেন চলেনি, আর ট্রেন না চললে আমাকে কলেজ বাসে করে যেতে হবে, আর বাসে যেতে হবে মানে 3টে বাস পাল্টাতে হবে। এটা ভেবে আমার মাথা খারাপ লাগছে, যে পরিমাণে গরম ছিল আর বাইরে তো আরও বেশি গরম, আমাকে 3টে বাস পাল্টে পাল্টিয়ে কলেজ যেতে হবে। সেমভাবে 3টে বাস পাল্টে আবার বাড়িও আসতে হবে। আসলে বাসে আমি খুব একটা কমফোর্টেবল না, ছোটো থেকে ট্রেনে যাতায়াত করি বেশি বলে ট্রেনে মানে ট্রেনটাতে আমার বেশি কমফোর্টেবল লাগে। যাই হোক, যেতে যখন হবে মন খারাপ করে লাভ নেই, ওইভাবেই আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তার আগে এসেছিলাম একটু মেঘের সাথে দেখা করতে। মেঘ হচ্ছে আমার দিদির ছেলে, সবে মাত্র জন্মেছে। মেঘজ্ঞানীর পরে একটা সুন্দর ভিডিও আসবে, এই ভিডিওটার পরে। এবার আমি বেরিয়ে পড়েছি বাস ধরার জন্য। একটা কাকু এসেছিলো, কাকুর সাথে কিছুটা রাস্তা আমি চলে এসেছিলাম নাজকা ভাইকে বলিনি দিতে আসতে, দোকানে একটু ভিড় ছিল সেই কারণে। তো মোটামুটি আমি বাস স্ট্যান্ড যাইনি, তার আগে এসে দাঁড়িয়েছিলাম, আর এদিকটায় বাস দাঁড়ায় এখানটায় সেই জন্য। তারপর আমি চলে এসেছি রোড, আমাকে একটা স্টপেজ আমি পেরিয়ে এলাম শালবনি থেকে রোডে। তখন ততক্ষণকে চলে এসেছি সুজিত, সুজিত হচ্ছে আমার ক্লাসমেট, আমরা একসাথে, ওরা বাসে যায় আর কি, আমি ট্রেনে যাই, কিন্তু আজকে তো সবাই বাসে। আর এত পরিমাণে প্যাসেঞ্জার দাঁড়িয়েছিল আমার কলেজে বাসটার জন্য, এই একটা বাস, এটা আমরা পাল্টে দিয়েছি, এর আগেও একটা পাল্টে দিয়েছি এরকম টাইপের, মানে একদম গেটের কাছে লোক ঝুলছে, এত পরিমাণে ভিড় ছিল। যেহেতু ট্রেনে স্টুডেন্ট আর পাবলিক যারা নর্মাল আছে তারাও তো আছেই, টিচার ফিচার সব, মানে সবাই বাসেই যাচ্ছে, এত ভিড় ছিল। যাই হোক, পরে আমরা সবাই মিলে পৌঁছালাম গড়বেতা, 2টো বাস পাল্টানো আমার হয়ে গেল। এবার আমার সমস্ত বন্ধুরা চলে এসেছে, আর এখন আমরা গড়বেতা থেকে বাসে করে কলেজ যেতাম, কিন্তু আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, আমার প্র্যাকটিসও নেই, সেই জন্য ওদেরকে বললাম যে চল না আজকে টোটো করে যায়, কারণ অন্যান্য দিন ওরা বাসেই চলে যায়, ওরা বাসে যেহেতু আসে অত সমস্যা হয় না। আর এইখানে যে মিডিলে বসে আছে সাথী, ওর না টাকা পড়ে গেছে বাসে, এত পরিমাণে বাসটা ভিড় ছিল, টাকা দিতে গিয়ে টাকা উড়েই চলে গেছে, সেটাকে নিয়ে আমাদের অনেক হাসি ঠাট্টা হচ্ছিলো। যাই হোক, এইটুকু রাস্তা টোটোয় আসতে পারছি, ভালোই লাগছে। আর এই যে আমার কলেজ ঢোকার ঠিক আগেটাই এতটা সুন্দর পরিমাণে রাস্তা, আর এইটা চলে যাচ্ছে গণগণির দিকে, একদম সামনেই আমাদের কলেজ থেকে। কিন্তু দুর্ভাগ্য, এখনও অবধি একদিন আমার কলেজ থেকে গণগণি যাওয়া হয়নি। এরপর আমরা একটা দোকানে চলে এসেছিলাম, আমাদের ফর্ম ফিল আপ ছিল 6 সেমে, সেটা করতে এই কলেজের পাশেই দোকানটা। তো চলো এবার কলেজে ঢুকি, আর তার আগে তো ফোনটা লুকিয়ে চুকিয়ে নিয়ে যেতেই হবে, কেননা ভিডিও ফোন আমাদের কলেজে একদমই অ্যালাউ করে না, এটা তো আগেই বলেছি। কলেজের অ্যাম্বিয়েন্স তো নতুন করে বলার কিছু নেই, আমার কলেজ সবসময় আমার কাছে সুন্দর। আর তোমাদেরকে আমি ভিডিও দেখিয়েছি, সামনে একটা কলেজের ফুল ট্যুর আসবে প্রায় যতটা পারবো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ কলেজে আমাদের দিন একদম শেষ হয়ে আসছে। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের দেওয়াল পত্রিকা, আর এখানে আমার লেখাও ছাপানো হয়েছে, সেটা তো দেখে আমি ভীষণ খুশি। তো যেটা হচ্ছে খারাপ লাগছে, আমার হচ্ছে এই ডিজাইনগুলো পছন্দ হচ্ছে না, যে সাদার উপর লেখাটা, এটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা করেছে, আমরা সেই সময় আসতে পারিনি কারণ আমাদের এক্সাম চলছিলো। তো আমি এইচওডির সাথে কথা বলেছি, ম্যাডাম বললেন যে স্যার, যে স্যার ডিপার্টমেন্টে আছেন এই ওর দায়িত্বে আছেন, তো ওনার সাথে একটু কথা বলে নাও, যদি চেঞ্জ করতে দেয় তো চেঞ্জ করো। আমার একটু চেঞ্জ, আমি একটু কালারিং কিছু চাইছি, তো যারা করেছে ওরা সুন্দরভাবেই করেছে, অনেক খেটে, তখন আমি আসতে পারিনি, সেই জন্য আমি এটা ভেবেছিলাম আগে থেকে যেটা চেঞ্জ করব। তো এটা নিয়ে আমি পরে একটা যদি কখনো চেঞ্জ করতে পারি ভিডিও দেব। এরপর আমি এসেছিলাম হচ্ছে লাইব্রেরিতে, কলেজের ভেতরটা দেখছো আমাদের কত সুন্দর, এরকমই আমাদের কলেজটা চারিদিক সবুজে ঘেরা, ফুল বাগান এরকম টাইপের দিক চারদিকে ঘেরা আছে। কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি বলে মনটা ভীষণই খারাপ। তো সামনে কিছু কলেজের ভালো ভালো ভিডিও আসবে, তোমরা আমার চ্যানেলটা সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে রাখো। কলেজের স্ট্যান্ডটাও দেখিয়ে দিলাম, যারা সাইকেল করে আছে তাদের জন্য স্ট্যান্ডটা। ক্লাস আমাদের হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়েও গেছি, আমাদের আড্ডাটা একটু চলো। তুই যদি খাওয়াস আমাদেরকে তাহলে তো জায়গাটা দাঁড়িয়ে যাবে, ওর জন্য মিলির জন্য, মিলি আচ্ছা দাঁড়া, মিলির জন্য একজন আমাকে খুব খোঁজাচ্ছে, একটা দাদা, বাস্তবতা বাস্তবতা, শোনা শোনা শোনা, ও মিলির জন্য, মানে মিলি মিলি অনেকদিন থেকে বলছে মিলির বক্তব্যটা, তোর বক্তব্যটা বলতো, তুই কি বলতে চাইছিস তুই বলে দে, বল তোকে আমি বললাম, তুই বলে দে যে বল আমি এঙ্গেজ। অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টায়ার্ড হয়ে আমি এবারে চোখে মুখে জল নিতে শুরু করেছি, আর সেটা নিয়ে ওরা দেখো কিরকম ভাবে মজা করছে। বাসে আমরা চেপে পড়েছি, আর আমি ওখানে ওদেরকে বলছিলাম যে আমি কালো হয়ে যাচ্ছি, ওই জন্য অমৃতাঞ্জন মাখছি, এইরকমই আমাদের হাসি ঠাট্টা চলে। কিছুক্ষণ পর একটু গরমের জন্য আমরা বরফ খেয়ে নিলাম, সুজিত বসেছিল আমার পাশে, বেচারা অনেকক্ষণ পর সিট পেয়েছিল, আমি আগে পেয়ে গেছিলাম সিট, আর এরকম পরিমাণে ভিড় ছিল, দুজনের পুরো একদম ল্যাদ খেয়ে গেছি, বাকি বন্ধুরাও নেমে গেছে, ওদের সবার থেকে আমার বাড়িটা সব থেকে দূরে, সবাই আগেই নেমে যায়।
এখন আমরা পেরোচ্ছি তুলসী জুটির জঙ্গলটা। কি সুন্দর লাগছে জঙ্গলটা, পুরো সবুজে ঘেরা। এই জঙ্গলটা এতটাই বড় যা শুরু আছে কিন্তু শেষ নেই, যাচ্ছি তো যাচ্ছি। এরকম আর বাসটা ভীষণ আস্তে আস্তে যাচ্ছিলো, অনেকক্ষণ লেগে গেছে আমাদের বাড়ি পৌঁছাতে। আজকের মতো কষ্ট জীবনে হয়নি, কারণ তিনটে তিনটে বাস পাল্টে তো অবস্থা একদম খারাপ। যাই হোক, আমি আর কিছু ক্লিপ নিইনি, এখন শালবনিতে নেমে গেছি। আর দাদা আমাকে আনতে আসবে, দাদার জন্য বসেছিলাম। দাদা চলো এসছে, এবার আমি বাড়ি যাই।